সেজে উঠছে বর্ধমান শহর। শহরকে সাজাতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বর্ধমান পৌরসভা। এমনকি রাত্রিকালীন শহরকে সাজাতে আলোকসজ্জা করার উদ্যোগ নেওয়া হয়েছে। সাজানো হচ্ছে শহরের গুরুত্বপূর্ণ টাউন হল ও সংলগ্ন এলাকাকে। টাউন হল চত্বরে থাকা শিশুদের পার্ক সহ প্রসিদ্ধ জায়গাকে সাজানো হচ্ছে আলোকমালায়। আর এখন এখানেই উঠছে সচেতনতার অভাবের প্রশ্ন। টাউন হল চত্বরে থাকা গাছের গায়ে অসংখ্য পেরেক ঠুকে লাগানো হচ্ছে আলোকমালা। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। গাছের গায়ে একের পর এক পেরেক পোতার ফলে বহু সময় ক্ষতিগ্রস্ত হচ্ছে গাছগুলি। এটা গাছের জন্য ভীষণ ক্ষতিকর আমার মনে হচ্ছে, এবং খুব এফেক্ট পড়ছে, এটা পরিবেশের জন্যও এটা খুবই এফেক্ট হচ্ছে। এটা সচেতন অবশ্যই হওয়া উচিত। এটা আমাদের, বিশেষ করে আমিও গাছের প্রতি ভীষণ মানে প্রকৃতি প্রেমী বলতে পারেন, মানে এটা সত্যি মানে খুবই দুঃখজনক একটা বিষয় যে মানুষ এখনো পর্যন্ত সচেতন হচ্ছে না। যে দিল্লিতে এত দূষণের জন্য স্কুল কলেজ সব বন্ধ হয়ে যাচ্ছে, এগুলো দেখছে, তার সত্ত্বেও কোনো সচেতনতা নেই। সচেতনতা বাড়ুক, মানুষের মধ্যে বাড়াক, এটা যে আনন্দ অবশ্যই করব, কিন্তু কারোর ক্ষতি করে নয়, এটা আমার মনে হয়। চোখের সৌন্দর্যায়ন করতে গিয়ে পরিবেশের বিপদ ডেকে আনা হচ্ছে। পৌরসভার নজরদারির যেমন অভাব রয়েছে, তেমনই রয়েছে গাছের বিষয়ে ভাবার। সমস্ত রাজনৈতিক দলের ছোটর বড় সভা হয় এই টাউন হল সহ মাঠে। তারাও নানা সময় গাছের গায়ে পেরেক ঠুকে লাগিয়ে দিচ্ছেন ফ্লাক্স, ব্যানার বা পতাকা। না, কারো হুঁশ নেই। সচেতন মানুষজন আসছেন, থাকছেন, চলেও যাচ্ছেন আনন্দ করে সময় কাটিয়ে। ধীরে ধীরে ক্ষতির দোরগোড়ায় দাঁড়াচ্ছে সবুজ। আমি আমার ছেলেকে নিয়ে এসেছিলাম পার্কে একটু দোলনা খাওয়াতে, দিয়ে এসে দেখি এখানে গাছের মধ্যে অসংখ্য প্রেগ মেরে লাইট লাগিয়েছে। আচ্ছা, আপনারা বলুন, আমরা গাছকে কিছু দিই না, কিন্তু গাছ থেকে আমরা অনেক কিছু পাই, কিন্তু এখানে এত রাজনৈতিক দলের প্রোগ্রাম হয়, এটা তো মিউনিসিপ্যালিটি যাদের দায়িত্ব, যারা পারমিশন দেয়, তাদের তো দেখা উচিত। যেভাবে গাছে প্রেগ মেরেছে, এই গাছগুলো তো মরে যাবে। যে আমি তো চাই যেটা নিয়ে কিছু ব্যবস্থা হোক, যখন মিউনিসিপ্যালিটি পারমিশন দেয় তখন যেন কড়া নির্দেশ থাকে, যেন গাছের মধ্যে কোনো প্রেগ না মেরে যাতে কোনো রকমভাবে লাইট লাগায়। মানুষের ভিতরে বা এদের মধ্যে যে একটা প্রাণ আছে, অস্তিত্ব আছে, এটা কেউই ফিল করে না। সবাই বাহ্যিকরা দেখে, বাহ্য দেখি সবাইকে বিচার করে। তার জন্য আমাদের মানে কি বলবো, ম্যাক্সিমাম লোকই ফ্যাশনটাকেই মানে বেশি প্রাধান্য দিচ্ছে। এটা একটা ওয়ান টাইপ অফ ফ্যাশন, বাট ওরাও গাছ তো অলরেডি বড় হয়ে গেছে। হ্যাঁ, এদেরও তো প্রাণ আছে, সেটা তো সবাই অনুভব করে না। মানুষ আজকের দিনে শিক্ষিত হয়ে অশিক্ষিতর মতনই ব্যবহার করে। কবে ভাববেন সবাই, কেন এত উদাসীনতা? সবুজ রক্ষার কথা বলে দুটো গাছ পুঁতে আর পদযাত্রা করলেই কি পরিবেশ রক্ষা সম্ভব? গাছের গায়ে দেদার পেরেক পুঁতে গাছের ক্ষতি করছেন যারা, তাদের সচেতনতা কবে হবে, সেটাই বড় প্রশ্ন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।